খেলার নামে চলছে কোন খেলা আল্লাহর শপথ করে বলতে পারি আমি এটা খেলা নয় এটা ঈমান হরণের খেলা যুবক তোমার এই তারুণ্যকে ব্যয় করার মতো অনেক ভালো জায়গা আছে তুমি মুসলমান তুমি রিচ তুমি সমৃদ্ধ তুমি যথেষ্ট ধনী তোমার চিন্তার মধ্যে কোনো দেউলিয়াত্ব নেই বয়স যখন ঘনিয়ে আসবে তোমারই পাগলামো তোমারই মাতলামো তোমারই উন্মাদনা তোমারই যৌবনকে নষ্ট করার জন্য তোমার নিজের আক্ষেপ হবে ইসলাম মানেই হলো ইস্তিসলাম ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা শুধু নিজের আত্মাকে নিজের শরীরকে মনকে আত্মসমর্পণ করা নয় এটাকে সমর্পণ করা নয় বরং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল এই সব কিনে নিয়েছেন বিনিময়ে কি দিবেন এটা একটা ডিট এটা একটা চুক্তি আল্লাহর সাথে বান্দার হয়ে গেছে এটা একটা বিনিময় হয়ে গেছে অদল বদল হয়ে গেছে তোমার জীবন তোমার সম্পদ তোমার সবকিছু এটা নিবেদন করবো আমাকে তোমার কাছে থাকবে কিন্তু এটা আমার আমি যেভাবে বলবো সেভাবে পরিচালিত করবে এটুকু যদি করতে পারো তাহলে বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে যদিও আমাদের জীবন এবং আমাদের সম্পদ সেটাও ঘুরে ফিরে আল্লাহরই দান আল্লাহরই দেওয়া তো আল্লাহর দেওয়া জিনিসটাই আবার আল্লাহ বলছেন আমাদেরকে দেন অনেকটা সন্তানের সাথে বাবার যেরকম একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার থাকে ছোট ছোট বাচ্চাকে বাবা মা বলে তোমার হাতের এই জিনিসটা আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে আমি তমুকটা দেবো অথচ হাতের জিনিসটা বাবাই দিছেন তো বুদ্ধিমান ছেলে সেটা যদি দেয় তাহলে তার চাইতে অনেক বড় কিছু সে পায় আর যদি বলে না তুমি আমাকে দিয়ে দিছো এখন আমি স্বাধীন আমার জিনিস আমি যা ইচ্ছা তাহা করিব তোমাকে কেন দিব তো সে যদি তথাকথিত স্বাধীনতা সেখানে অ্যাপ্লাই করতে চায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হয় এর চেয়ে বড় কিছু সে হারিয়ে ফেলে মোহতারাম হাজরি ইসলামটাকে জীবনের বাঁকে বাঁকে দাঁড়িয়ে নতুন করে একটু বোঝার চেষ্টা করতে হয় এটাকে রিলেট করতে হয় রিয়ালাইজ করতে হয় মেলানোর চেষ্টা করতে হয় যে ইসলাম আসলে কি আর আমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি মোছে তাও দিচ্ছি আমি মুসলমান খুব আত্মতুষ্টিতে ভুগছি আমি ইমানদার আমি আল্লাহর অনুগত বান্দা আমি মুসলমানের সন্তান আমি জান্নাত প্রত্যাশী আমি জাহান্নাম থেকে মুক্তিকামী আমি আল্লাহর সাক্ষাৎ লাভকারী আমি আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী কেয়ামতে আল্লাহর কাছে দাবো যাবো বিশ্বাস আমার আছে আমি এই জায়গাটাতে কতটা আছি অবস্থানগতভাবে এটাকে কিছুদিন পরপর একটু মেলাতে হয় এটাকে বলা হয় তাজদিদ ইমান বা ইমানকে নবায়ন করা ইমানকে রিনিউ করা ইমানকে একটু নতুন করে দেখা এই জায়গাটাকে যদি আমরা দেখি তাহলে আমি আমার দিন এবং রাতের ২৪ ঘন্টা সময়কে আমি আমার যৌবন আমার পৌরত্ব আমার কৈশোর আমার জীবনের সবটুকুন সময় এবং আমার স্থাবর অস্থাবর সম্পদ সম্পত্তি আমার চিন্তাধারা মিশন ভিশন এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ কতটা করতে পেরেছি যদি সবটুকুন সমর্পণ করে দিতে পারি তাহলে আমি সবটুকুন আল্লাহর দাসত্ব মেনে নিলাম আমি পরিপূর্ণ গোলাম হলাম পরিপূর্ণ আব্দ হতে পেলাম আব্দিয়ত বা বন্দিগি আমার হলো যার যত পার্সেন্টেজ কম হবে তার ভিতরে দাসত্বের মাত্রা আব্দিয়ত এবং গোলামিয়াতের পরিমাণ তত কম হবে আল্লাহ তাআলার গোলাম হওয়া এটা সহজ কোনো পদ না ভাই এটা সোজা কোনো পদ না প্রাইম মিনিস্টারের পিএস হওয়া এটা অনেক সম্মানের পদ প্রেসিডেন্টের ব্যক্তিগত একান্ত সহকারী হওয়া সম্মানের পদ একজন পাঁচতলা ছয়তলা বাড়িওয়ালা বাড়ি মালিক তার সহকারী হওয়া তার কেয়ারটেকার হওয়া আর পিএম এর কেয়ারটেকার হওয়া পার্থক্যটা আকাশ পাতাল পার্থক্যের মতো না যে একজন বাড়িওয়ালার কেয়ারটেকার হওয়ার জন্য কোনো পড়াশোনার যোগ্যতা থাকতে হয় না বরং যোগ্য মানুষরা হয়ও না এই ভদ্রলোকের কেয়ারটেকারের এই পদটা অনেক সময় বলতেও সম্মান বোধ করেন না তিনি কিন্তু কেউ পিএম এর যদি ব্যক্তিগত সহকারী হয় প্রেসিডেন্টের যদি ব্যক্তিগত সহকারী হয় এতদূর যাওয়ার দরকার নেই কোনো মন্ত্রীর যদি ব্যক্তিগত সহকারী এমপি সাহেব হয় তাহলে তো তার হাব ভাব দাপটে চোটে এলাকাতে আশেপাশে মানুষজন রাস্তা চলতেও ভয় পায় ঠিক না ভাই ঠিক এই যদি হয় দুনিয়ার পিএম প্রেসিডেন্টের
ব্যক্তিগত সহকারী একান্ত আগায় যাওয়ার মানুষ পিয়ন চাপরাসির টাইপের মানুষ হলেও তাদেরও যদি এই অবস্থান হয় সামাজিক এবার চিন্তা করেন যে আজকের পিএম কালকের পিএম 200 বছরের 500 বছরের আগের পিএম প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান রাজা মহারাজা এগুলো না বরং এই মহাবিশ্বের সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা মালিক যার সাথে আমাদের সম্পর্ক হলো সৃষ্টি এবং স্রষ্টা পিএম এর সাথে তার অধীনস্থ ব্যক্তির সম্পর্ক সৃষ্টি স্রষ্টার নয় তিনিও মানুষ ইনিও মানুষ চেয়ার অদল বদল হয়ে যেতে পারে যে কোনো সময় কিন্তু মহান সৃষ্টিকর্তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি আমরা তার অন্য বিশাল বড় সৃষ্টির তুলনা করলে অনেক দিক থেকে আমাদের গোনার মধ্যে আমরা পড়ব না সেই মানুষ যদি আল্লাহর গোলাম হতে পারে আল্লাহর দাস হতে পারে আল্লাহর সাথে একটা সম্বন্ধতার হয়ে যায় একটা সম্পর্ক যদি হয়ে যায় একটা সার্টিফিকেট যদি তার হয়ে যায় একটা ভিজিটিং কার্ড যদি তার হয়ে যায় যে আমি পরিচয় কি আল্লাহর গোলাম তো গোটা দুনিয়ার রাজত্ব করে মানুষ যতটা গর্ববোধ করতে পারে আরশে আজিমের মালিকের গোলামি করে তার চেয়ে বেশি গর্ববোধ করার মতো বিষয় মোহতারাম হাজিরিন সেই গোলামি কখন হাজির কখন প্রমাণ হবে সেই গোলামি কখন আমরা প্রমাণ করতে পারবো যখন ওই যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল আপনি বলে দিন নিশ্চয়ই আমার সালাত আমার হজ ও কুরবানি আমার এই গোটা জীবন আর আমার মরণ আমার সব কিছু আমি নিবেদন করেছি কাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কাজটা আমরা যে যত মাত্রায় করতে পারবো যে যত বেশি করতে পারবো আল্লাহর তত কাছের গোলাম তত আবদ আমরা হতে পারবো মোহতারাম হাজিরিন অতএব মানুষ মানুষের গোলাম হওয়া মানুষ মানুষের দাস হওয়া এটা অপমানের আল্লাহ মানুষকে মানুষের দাসত্বের জন্য সৃষ্টি করেন নাই কেন শির আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ কেন কারণ এটা মানবতার সবচেয়ে বেশি অপমান মানবতা অন্য কোনো মাধ্যমে এত বেশি অপমানিত হয় না যদি মানবতা শিরকে লিপ্ত হয় তাতে যত অপমান হয়